নমস্কার বন্ধুরা, বঙ্গি লাইফে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পটলের একটি নতুন রেসিপি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটি। এটি বানানোর জন্য প্রথমে একটি বটি বা ছুরিতে করে পটলের খোসাগুলিকে এইভাবে ঘষে নিতে হবে। তারপর পটলের দুটো সাইড এইভাবে কেটে বাদ দিয়ে লম্বালম্বি কেটে নিতে হবে। তারপর পটলের একটা টুকরো নিয়ে এই রকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে শেষের দিকটা যেন জয়েন্ট থাকে। দেখুন, এটা এই রকম দেখতে হবে। এবার আমি সব পটলগুলো এই রকমভাবেই কেটে নেব। আপনারা চাইলে পটলের বীজগুলো বাদ দিতে পারেন। আমি এখানে চারটি পটল থেকে আটটি টুকরো এই রকম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার পটলের গায়ে সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ মতো বেসন, আর ক্রিস্পি করার জন্য 2 চামচ সুজি দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ব্যাটার বানানোর পরে এর মধ্যে 1 পিঞ্চ বেকিং সোডা আর 2 চামচ গরম তেল দিয়ে ব্যাটারটাকে আমি আবারও মিক্স করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার সরষের তেলটা গরম হওয়ার পরে এই পটলগুলো এই ব্যাটারের মধ্যে ভালো মতো চুবিয়ে কড়াইতে দিয়ে দেব। এবার মিডিয়াম হিটে পটলগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে সবাই বানাবেন, আর যারা পটল ভাজা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই অবশ্যই বানাবেন। আর ভাতের সাথে প্রথম পাতে এটা গরম গরম সার্ভ করবেন, তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।